বিসমিল্লাহ রহমান রাহিম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সম্পর্কে জানা অজানা সব তত্ত্ব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা জানব অপরূপ সুন্দর যে ঘেরা সুইজারল্যান্ড সম্পর্কে জানা অজানা সব তত্ত্ব। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত ছোট্ট একটি দেশ। এদেশে মোট 6টি ভাষা ব্যবহৃত হয়, ইংলিশ, সুইস, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান ও রোমান ভাষা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 90 লাখ এবং এর আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ড 12 সেপ্টেম্বর 1848 সালে স্বাধীনতা অর্জন করে। দেশটির চারপাশ দেখলে মনে হয় এ যেন রূপকথার এক রাজ্য। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সিটি হচ্ছে জুরিক। এখানে রয়েছে সেকেন্ড ইউএন হেডকোয়ার্টার্স, রয়েছে ফিফা সদর দপ্তর, এছাড়া ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় অর্গানাইজেশনের সদর দপ্তরও রয়েছে এই সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক। এর মধ্যে 26% কোনো ধর্মে বিশ্বাস করে না ও 5% মুসলিম বসবাস করে। সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক এবং ডায়াল কোড হচ্ছে +41। ইউরোপের মধ্যে সুইজারল্যান্ড একমাত্র দেশ যে দেশে অনেক উঁচু পাহাড় ও পর্বত রয়েছে। প্রত্যেক পর্বতের উচ্চতা প্রায় 4,000 মিটার। সুইজারল্যান্ডের অপরূপ নয়না বিরাট সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন মানুষ ভ্রমণ করতে আসে। এখানকার বিখ্যাত পর্যটন স্থানগুলো হলো জুরিক, জেনাভা, ম্যাটারন পর্বত এবং সেন্ট মরিস। সুইজারল্যান্ডের মানুষ অন্যান্য দেশের মানুষের তুলনায় প্রচুর চকলেট খেয়ে থাকে। একজন সুইস নাগরিক বছরে প্রায় 11 কেজি চকলেট খায়। এজন্য সুইজারল্যান্ডের চকলেট কোম্পানিগুলো প্রতি বছর প্রায় 1,72,000 টন চকলেট উৎপাদন করে এবং এই চকলেট পুরো পৃথিবী জুড়ে রপ্তানি করা হয়। সুইজারল্যান্ডের রেল নেটওয়ার্ক 5,323 কিলোমিটার। এদেশের 5% রেলওয়ে ট্র্যাক পাহাড়ের উপর দিয়ে যায়। সুইজারল্যান্ডে পৃথিবীর সবচেয়ে উন্নত ট্রান্সপোর্ট রয়েছে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার আগে সুইস পাস নিতে হবে এবং এই সুইস পাস সঙ্গে থাকলে সুইজারল্যান্ডের বাস, ট্রেন, ট্রাম ইউজ করতে পারবেন। সুইজারল্যান্ড এমন এক দেশ যে দেশের ডেন্টিস্ট থেকে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। সুইজারল্যান্ডের ব্যাংকিং সার্ভিস খুবই উন্নত, এজন্যই ধনী ব্যক্তিরা সব কালো টাকা এখানে জমা রাখে। সুইজারল্যান্ডের জিডিপির একটা বড় অংশ ব্যাংকিং সেক্টর থেকে আসে। আপনারা জানলে অবাক হবেন যে সুইজারল্যান্ড এমন একটি দেশ যে দেশে সারা বছর প্রচুর ঠান্ডা থাকে, তারপরেও এখানকার লোকজন প্রচুর কোল্ড ড্রিঙ্কস পান করে। সুইজারল্যান্ডের মহিলারা অনেক দেরিতে বিয়ে করে। এখানকার ছেলেরা 40-এর উপরে হলে বিয়ে করে এবং মেয়েরা 30-এর উপরে বয়স হলে বিয়ে করে এবং এই দেশে প্রচুর ডিভোর্স হয়। প্রতি 10টি বিয়ের মধ্যে 4টি বিয়ে ডিভোর্স হয়ে যায়। স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। সো ভিউয়ার্স, আপনারা যারা সুইজারল্যান্ড ভ্রমণ করতে আগ্রহী, সো আপনাদের জন্য আমি একটি সংক্ষিপ্ত ধারণা দেব, গাইডলাইন, বেসিক আইডিয়া কী কী রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে 6 মান্থ পাসপোর্ট ভ্যালিডিটি। আপনার যে পাসপোর্ট আছে এটা অবশ্যই মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে অনলাইন থেকে ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ফর্মের এন্ডে অ্যাপ্লিকেন্ট যে তার একটা সিগনেচার লাগবে। তারপরে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ পিকচার লাগবে এবং পিকচার নট ওল্ডার দেন 6 মান্থ। এটা যদি 6 মাসের বেশি পুরনো হয় তাহলে নতুন করে ছবি তুলে দেন ফাইল জমা দিতে হবে। তারপর হচ্ছে কাভার লেটার। কাভার লেটার হচ্ছে আপনার ট্রাভেল বিবরণী, এটার মধ্যে আপনার পুরো ট্রাভেলের যে বিবরণী এটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি দিতে হবে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার যেই হলিডে লেটার, অর্গানাইজেশন থেকে হলিডে লেটার নিয়ে জমা দিতে হবে। তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, এটা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ।
বিষয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। তারপরে হচ্ছে আপনার ভিজিটিং ভিসার ক্ষেত্রে আপনার ফ্লাইট বুকিং, অ্যাডভান্স ফ্লাইট বুকিং দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে। তারপরে হচ্ছে মেইনলি যে জিনিসটা ওরা আপনার জাস্টিফাই করবে, ইন্টেনশন টু রিটার্ন। আপনি ভ্রমণ করার পরে আপনি যে আবার ওয়ান টাইম বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসটা যদি আপনি প্রমাণ করতে পারেন, মোটামুটি শিওর আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে। সো ভিউয়ার্স, আজকের মতো আমি বিদায় নেব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এসকে ভি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।